কপিলি আৰু নিখাৰি আৰু বৰপানী নদীৰ বাঢ়নি পানীয়ে এতিয়া বুৰাইছে নগাঁও ইখনৰ পিছত সিখন গাঁও ৰহা কামপুৰ আৰু নগাঁও ৰাজচক্ৰত প্লাবিত হৈছে এতিয়া ন ন গাঁও নিখাৰ ভিতৰতে পুনৰ বানত ডুবিল হতাধিক গাঁও নগাঁও জিলাৰ ননৈ অঞ্চলত এতিয়া কপিলি নৈৰ বানে ভয়াবহ পৰিবেশৰ সৃষ্টি কৰিছে ননৈ হালমাৰি ভটিয়া গাঁৱত এতিয়া পানীৰ তলত গাঁওখনৰ সকলো লোকৰে ঘৰ বাৰী নামঘৰ বিদ্যালয়বোৰ গৈ আছে বানত আৰু এনেদৰে বৰ্তমান বান পৰিস্থিতি জটিল হৈ উঠিছে নগাঁৱৰ কেইবাটাও স্থানত ননৈ অঞ্চলত কপিলি নৈৰ বানৰ সংহাৰ অব্যাহত আছে আৰু কালি নিশাটোৰ ভিতৰতে আন শতাধিক গাঁও প্লাবিত হোৱাৰ খবৰ আহিছে আৰু কেউতিয়া বান পৰিস্থিতি সন্দৰ্ভত অধিক খবৰ আমাক জনাব আমি পুনপটীয়াকৈ সংযুক্ত হৈছো আমাৰ সাংবাদিক ভাস্কৰ জ্যোতি শইকীয়াৰ সৈতে ভাস্কৰ ইতিমধ্যে বিগত কেইবা দিন ধৰি আপুনি কামপুৰ বা বেবেজিয়া সেই বিস্তীৰ্ণ অঞ্চলৰ বান পৰিস্থিতি আমাক দেখুৱাই আহিছে খবৰ আহিছে যে পুনৰ শতাধিক গাঁও প্লাবিত হৈছে কি অৱস্থা বৰ্তমান সেই গাঁওসমূহত হ্যাঁ নিশ্চিতরূপে জয়ন্ত আজি অষ্টমটো দিন আজি অষ্টমটো দিনত আজি যি বান পরিস্থিতি সেই বান পরিস্থিতি আজি অষ্টমটো দিন মই বর্তমান উপস্থিত আছো কামপুর তেতেলিখরা অঞ্চলত যেহেতু যি কপিলি নদী বরপানী নদী নিখাৰী নদী আর তারপর এতিয়া বর্তমান কলং নৈ উফন্দি উঠছে কলং নৈ উফন্দি উঠার পিছত এতিয়া নগাঁও জিলার দক্ষিণপাত বরকলা ঘাঁহি মহমরি আদি বিভিন্ন অঞ্চল রাতিটোর ভিতরতে প্লাবিত হয়েছে আর মই বর্তমান তেতেলিখরাত উপস্থিত আছিলো তেতেলিখরাত পরহি রাতি যিটো কঠিয়াতলি কামপুর রাস্তা ভাঙিছিল সেই রাস্তাটোর উপর মই বর্তমান উপস্থিত আছো মোর সতীর্থক ইয়ার পরিবেশ দেখাবলে অনুরোধ জানালো এই রাস্তাটোর বৃহৎ অংশ আসলে পানিয়ে সহায় নিছিলে যেহেতু রাস্তাটো বন্ধ হয়ে আছে যাতায়াত তারপরে পরহি নিশা আসলে প্রবল বানর সুতে এই রাস্তাটো সহায় নিছিল বৃহৎ অংশ মোর সতীর্থ দেখাইছে ইয়ার পরিবেশ বর্তমান এই পথটোর সম্পূর্ণ যোগাযোগ ব্যাহত হয়ে আছে আর মই দেখাবলে অনুরোধ জানালো মোর সতীর্থক যেহেতু এটা একমাত্র নাওয়ে হয়ে পড়ছে এই কামপুর আর কঠিয়াতলি সংযোগ একমাত্র যোগাযোগের রাস্তা আর বেলেগ কোনো রাস্তা নাই কিয়নো পথটো আধাতে বিচ্ছিন্ন হয়েছে আর ইয়ার আগতো আমি জানিব পাৰিছো এই পথটো ইয়ার আগতো বিচ্ছিন্ন হয়েছে মুঠতে এক ভয়াবহ পরিস্থিতি কিন্তু জয়ন্ত এটা কথা আমি জানাব লাগিব যে যি বান অপরিবর্তিত ক্ষেত্রত কিছু পরিবর্তন আজি ঘটিছে বলে কব লাগিব বানের যে লেভেল আছে লেভেল তো কিছু পরিমাণে হ্রাস পাইছে কিন্তু পানিটো যেহেতু সকলো ফালে বিয়পি যাওয়ার বাবে ইয়াত কামপুরত বা তেতেলিখরাত পানিটো কিছু কম পরিমাণে দেখিব পৰা হৈছে কিন্তু এতিয়াও বহু ঘর পানির তলত আছে সকল বহু লোক পানির তলত আছে মই এগৰাকী বন্যাত্ৰ কাষলৈ যাবলৈ বিচাৰিম যিহেতু তেওঁ কামপুৰৰ পৰা নাও দি এইখিনি জেগা এই স্থান আহি পাইছে কি ক'ব কেনেধৰণৰ পৰিৱেশ কেনেধৰণৰ পৰিস্থিতি বৰ্তমান এতিয়া যেনেকুৱা পৰিস্থিতি হৈ আছে মানুহ এতিয়াও ঘৰ দুৱাৰ বহুত ভাঙিছে আৰু মানুহ অহা যোৱাত নাৱেৰে এতিয়া বেপাৰ চলাইছে 100-200 টকা যোনে পাইছে উপায় নাই তেনেকৈ যাবলগীয়া হৈছে আৰু এই অঞ্চলটো মই চৰকাৰী গাঁও প্ৰধান হিচাপে মই কামপুৰ চাৰ্কুলত যিখিনি আমাৰ এই অঞ্চলৰ যিখিনি ৰেভিনিউ ভিলেজ তেনে পৰ্যায়ত পূব খালৈ ভঙা কিছামত কছাৰী খণ্ডা কিছামত মানুহৰ এটা ভয়াৱহ সৃষ্টি য'ত গৰু ম'হ উটি গৈছে তাত আৰু আপোনাৰ এনেকুৱা পৰিস্থিতি হৈছে ধান ভঁৰালৰ ধান ক'তো পাবলৈ নাই কানি কাপোৰ ব্যৱস্থা নাই বহুতখিনি সমস্যা এই অঞ্চলটো ডাঙৰ এটা সমস্যা জটিল হৈ পৰিছে আৰু বানপানী অলপ কমিছে আৰু তদুপৰি এই বানপানীয়ে গৈ আকৌ বৰকোলা দক্ষিণপাত ঘাঁহি এয়া তুলসীমুখ পেট বহা এই পানী সেইফালে গৈ বহুত গাঁতো ক্ষতিগ্ৰস্ত কৰিছে তাকে চৰকাৰলৈ আপোনালোকৰ অনুৰোধ জনোৱা হ'ল যে এইখিনি কাম এই মানুহখিনি কেনেকৈ বচাব লাগে সকলো আপোনালোকৰ ওপৰত আপোনালোকে কামপুৰ যিহেতু আপোনাৰ ঘৰ কামপুৰ যোগাযোগ কেনেকৈ কৰিছে আপোনালোকে কেনেকৈ অহা যোৱা কৰিছে যোগাযোগৰ এতিয়া পৰিৱেশ নাই বৰ্তমান নাও দি গৈ আছোঁ নাও দি যায় ক'ত কোনোবাই 200 লয় কোনোবাই 100 লয় পৰিৱেশ অপৰিণিত হৈ আছে সমস্যা বৰ জটিল হৈ পৰিছে তাৰ মাজতে আমাৰ যি পথখিনি আমাৰ ছিগিলে এতিয়া বৰ্তমান কামপুৰ আমাৰ 3 ঠাইত ছিগিছে বুলি আমি শুনিবলৈ পাইছোঁ এটা এইটোতো ডাঙৰ 20 মিটাৰ ওপৰ হ'ব তেনেকুৱা মানুহ এতিয়া সমস্যা জটিল হৈ পৰিছে সকলোৱে আপোনালোকৰ চৰকাৰক অনুৰোধ কৰিছোঁ পি ডব্লিউ মানুহক অনুৰোধ কৰিছোঁ যে এইখিনিত অকণ সহজে কেনে পৰ্যায়ত কেনেকৈ নাও এখন দি বা দলং এখন দি কৰা মানুহখিনিক পাছ কৰিবৰ কাৰণে আপোনাক অনুৰোধ জনোৱা হ'ল
হয় জয়ন্ত, আসলে এক অবর্ণনীয় পরিস্থিতি এটাও সৃষ্টি হয়েছে। আর একটা কথা কব লাগবে যে বর্তমানলকে চারিজনকে ব্যক্তিয়ে প্রাণহানি করেছে, প্রাণহানি হয়েছে পানিত পরি, যেহেতু প্রাণহানি হয়েছে বলে এজনের প্রাণহানি হয়েছে, বাকি কেজন এতালে বিচারি পড়া নাই, যেহেতু আজি এজন যুবকে মাছ মারি থাকতে কামপুর পানিত পরিছে। আর পরহি নিশা বনপালি গাঁত, কামপুর বনপালি গাঁত কলৰ ভোৰত উঠি দুজন যুবক সন্ধানহীন হয়ে আছে, আর এজন যুবকর মৃতদেহ ইতিমধ্যে কালি উদ্ধার করা হয়েছে এজন কিশোরের। এতালে বর্তমানে চারিজন আসলে পানির কবলত পরিছে বলে কব লাগবে। এতিয়াও ভয়াবহ পরিবেশে বিরাজ করে আছে, কি কব আসলে কামপুরের পরিবেশের বিষয়ে? আসলে পরিবেশ তো বহুত বেয়াই হয়েছে, এটা রাস্তাটা দেখিছে আপনাদের ভাঙি ছিঙি অবস্থা নোহা হয়েছে, মানুষের কোনো যাতায়াতের ব্যবস্থা নাই, নাওবিলাক যোনে যিমান পায় লৈ আছে, তো মানে মানুষবিলাক সমস্যা বহুত বেশি হয়েছে। আর শিবিরতো যিখিনি আছে তেওঁলোকে কি পাইছে কি নাই খাবলৈ, সেইটো তেওঁলোকে সরকারে অল্প চাওয়া উচিত। আর বাকিখিনি মানুষ গরু মহর কথা গমেই পাইছে, আর সেইখিনি হয় জয়ন্ত, ইতিমধ্যে NDRFএ যথেষ্ট পরিমাণে মানুষ ইয়া যখন ঘর পানি সুমাইছিল আছে। মই আৰু এবাৰ আপোনাৰ পৰা জানিব বিচাৰিম, যিহেতু শিবিৰত যিখিনি ব্যক্তি আছে বন্যাৰ্থসকল, তেওঁলোকে খোৱা বোৱা বা খোৱা পানী বা খোৱা বস্তুৱে সকলো ধৰণৰ সুবিধা পাইছেনে নাই? বৰ্তমান পৰহিৰ পৰা ইয়াত শিবিৰত আছে, কারণ আমরা তেলিয়াটি পুবখালি হওয়া কৃষামত মানুষখিনি কৃষ্ণাদেবী হাইস্কুলত আছে, LP স্কুলত আছে, আর ইয়াত আমার নামঘর আছে, যিখিনি সকলে এটা বর্তমান আহার দিয়া নাই, পোৱা নাই এতিয়ালৈকে। আর যে পশুধনখিনি আছে, পশুধনখিনি আহার তো দিছে, কিন্তু আমি আনিব পোৱা নাই, যোগাযোগ তো হব, তেওঁলোকে তিনদিন আগতে দিলে, কিন্তু এই রাস্তাটো ভাঙি যাওয়ার কারণে আজিলৈকে যোগাযোগ কৰিব পৰা নাই। হয় জয়ন্ত, আসলতে কি ভয়ঙ্কর পরিবেশ আপনি চাওক, কেনেদরে এই পথটা বিচ্ছিন্ন হয়েছে, মাজতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, আসলে বাহনি পানির যে সুত, সেই সুতে পথটা দুটুকুরা করে পেলাইছে, আর এতিয়া হয়তো কিমান দিনলে এই পথটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকবে তাকে আমি কব নো, কিন্তু কেবা ঠাইতো আসলে তিনি ঠাইত পথটা বিচ্ছিন্ন হয়েছে বলে কৈছে, আর এক আসলে ভয়াবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। আপনার বানত ঘর ডুবিছে নি? পরিবেশ একেবারে বেয়া, আর গরু ছাগলী বিলাই নাই, মানুষের বিলাই নাই, খাবলে পোৱা নাই, শিবিরত আছে, এতিয়ালৈকে মানুষ কি হা কানি নিকানি এইবিলাক দেখা নাই জানো, হয়নে? আপনাদের শিবিরত আছে, শিবিরত আপনাদের খবর খাতি লৈছে নাই জিলা প্রশাসনে? কালি আহিছিল এজন রুমন বুলি কোৱা মানুহজন আহিছিল, আর BDO আহিছিল নেকি, মম চম এনেকে দিছে, রাতির সুবিধাটো দিছে, কিন্তু এনে দিনৰ খোৱা বোৱাখিনি একো নাই, খোৱা পানী নাই, নাই একো নাই, মানুহ একো নাই, হাহাকার মানুহ। ক'ৰপৰা পানী খাইছে এতিয়া আপোনালোকে? আমি পানী খাইছো, ইয়াৰ পৰা পানী খাইছো, আমি বেলেগত দামকৰৰ পৰা খাইছো, ইয়াৰ পৰা পানী চাই একো নাই, কোনো পোহৰ নাই, কোনো সুবিধাই নাই, আমাৰ একো নাই, আজিলৈকে 4-5 দিন পানী গ'ল, মোৰ ঘৰত মেচিন টিচিন সব কিছু সব তলতলি গুচি গ'ল, একোৱেই পোৱা নাই, আমি কেনেকৈ পাম? মোৰ ঘৰ এই যে এইটো ঘৰ, এইটো ঘৰে চাওকচোন, একে চাৰিলৈকে পানী হৈ গ'ল, এইখিনি এইটো ঘৰ, এইটো ঘৰৰ পৰা একো বস্তু পানী এক মই ওলাব পৰা নাই, মই খালি এই কাপোৰটো লৈ পেলাই যিটা কাপোৰ লৈ পেলাই ওলাইছোঁ, আর একই নাই। আপনার নতুন গাঁখন আসলে নতুন গাঁখন ঘর আসছিল মূল, আপনি শিবিরত আছে? এটা মই শিবিরত আছো। আর আপনার যে পশুধন আছিল, পশুধনের অবস্থা কি? পশুধন তো নাই, মোর ছাগলী দুটা গুছি গল, আর গরু এটা এটা কি মরু মরু অবস্থা হয়ে আছে, একো গরুর কোনো খাদ্য সাদ্য একই নাই, জিলা প্রশাসনের কোনো মানুষ আহা নাই নাকি? আজিলে প্রশাসনের মানুষ আজিলেকে আমার খবর লবলৈ আহা নাই, খবর পোৱাও নাই, যেহেতু আপনাদের এটা কেনেকে খাওয়া বোয়া করেছে, কোরপা কেনেকে খাইছে? কোরপা খাইছে এটা এই এখানে গাঁৱৰ রাইজে খুয়াছে, রাইজে কোনোবা কোনোবা দিছে খাবা, সেইটো খাই আছে কি কোনোবা মানে দিছে? আপনাদের ঘৰ পানীত আছে? হ্যাঁ, বৰহলা আমাৰ ঘৰ, এই বৰহলা কথা পানী তলত আছে, আমি খোৱাৰ পৰা তখন কষ্ট হৈছে, রাইজে চলাই কৰি আছে, আমি ইয়াত আছো, রাস্তা কিনাৰত আছো, ইয়াত এইয়া বিল্ডিংটোত আছো, তাতে যেনে তেনে আছো, আর কি পাতি উপায় নাইকিয়া, গৰু আছে অবস্থায় নাই, একো সুবিধাই নাইকিয়া, কি কৰিম এতিয়া, তেনেকে আছো, উপায় নাইকিয়া, গৰু খাবলৈ নাপায় শুয়েছে, গাভিনী গৰু জগু জগু হৈ আছে, বহুত কষ্ট পাই আছে, কোনো অহা নাইকিয়া, বহুত অসুবিধাত চলি আছো, বুঝিছে, মানে কি কম, উপায় নাই। পানী শুকাইছেনে বাৰু? নাই নাই, পানী শুকোৱা নাই, না শুকোৱা নাই, পানী শুকোৱা নাই, বহুত পানী, ঘৰ আধালৈকে পানী হৈ গৈছে, আমাৰ বস্তু মিনিষত পানী আহি পাই গ'লচোন, আমি একো বস্তু উলিয়াব নাপালোঁ, মানুহকেইটা যেনে তেনে বাচিছোঁ, আৰু ৰাস্তাতে ইমান একঁকাল পানী, এবুকু পানী জেগাই জেগাই, মানুহকেইটা যেনে তেনে পাৰ হৈ ৰাস্তা পালোহি, আৰু ইয়াতে যেনে তেনে আছো, আৰু
হয় ভাস্কর ভাস্কর আমি বিদায় জনাম আপনাকে এইখানে মুহূর্তত আর ভাস্করে আমাক দেখাইছে এনেদরে নগাঁওর বিস্তীর্ণ অঞ্চলত এটা তিনিখনক নাওয়ে তাণ্ডব চলাইছে শতাধিক গাঁও বর্তমান পানির তলত আর বানাক্রান্ত সকলে কিছু ক্ষোভ অসন্তুষ্টি প্রকাশ করেছে প্রশাসনে যেদরে সহায় বা সুবিধা করে দিব লাগিছিল সেইখানে পর্যাপ্ত বা ন্যূনতম সা সুবিধাখিনিও প্রশাসনের লাভ করা নাই বলে অভিযোগ উত্থাপন করেছে ভুক্তভোগী বানাক্রান্ত হাইলাকান্দি জেলার আলগাপুরত অঘটন আলগাপুরর এলাকার সন্দীপুরত প্রথম খণ্ডত বাহর দলংর নদীত বাগুড়ি পড়িল স্কুলিয়া ছাত্রী এই দুর্ঘটনাত আহত শিপরহাঙ্গন ছোয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণী ছাত্রী তহিদা বেগম অচেতন অবস্থাত নদীর ছাত্রীগুলিক উদ্ধার করে হাসপাতাল প্রেরণ করা হয় বর্তমানেও আলগাপুর প্রাথমিক চিকিৎসালয় চিকিৎসাধীন হয়ে আছে এই ছাত্রীগুলি আমি পুনের এবার জানাইছো হাইলাকান্দি জেলার আলগাপুরত এই অঘটন সংঘটিত হয়েছে আলগাপুর এলাকার সন্দীপুরত প্রথম খণ্ডত বাহর দলংর নৈত বাগরি পড়িল স্কুলিয়া ছাত্রীগুলি দুর্ঘটনাত আহত শিপরহাঙ্গন ছোয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী তহিদা বেগম অচেতন অবস্থাত নৈর ছাত্রীগুলিক উদ্ধার করে হাসপাতাল প্রেরণ করে রাইজে আর বর্তমানেও আলগাপুর প্রাথমিক চিকিৎসালয় চিকিৎসাধীন হয়ে আছে ছাত্রীগুলি হুজাইত পানি কমিছে যদিও স্বাভাবিক হওয়া নাই বান পরিস্থিতি এতিয়াও পানিত বুর গৈ আছে বহু ঘর বাড়ি হুজাই আর পশ্চিম কার্বি আংলংর মাজত এতিয়াও হওয়া নাই যোগাযোগ ব্যবস্থা পশ্চিম কার্বি আংলংলৈ যাওয়া মূল পথত এতিয়াও আছে এককাল পানি বানে বহু পরিয়ালর ঘর বাড়ি উটুয়াই নিছে এতিয়াও চাংঘরত আশ্রয় গ্রহণ করে আছে জীবকুলে বানর প্রথম দিনের পরাই হুজাই এসডিআরএফ বাহিনী চলাইছিল মারাথন উদ্ধার অভিযান এসডিআরএফ বাহিনীর তৎপরতাত বানপীড়িত করা হয়েছিল সুকলমে উদ্ধার মুঠর উপর এতিয়াও জনবসতি যিসমূহ স্থান আছে সেই স্থানসমূহ সাগর সদৃশ পরিবেশে বর্তমানেও বিরাজ করে আছে ঘরের মূধস পর্যন্ত পানি বর্তমান আবরি আছে সমগ্র অঞ্চল আর এনে এটা অস্বাভাবিক পরিস্থিতির মাজত বর্তমান আছে বানাক্রান্ত লোক আশ্রয় শিবিরত আশ্রয় গ্রহণ করে আছে ভুক্তভোগী বন্যাতয় আগবাইছো হুজাইরপুর আমার সাংবাদিক প্রণব শর্মার বিশেষ রিপোর্ট আমি বর্তমান আছো হুজাই যে বানপীড়িত অঞ্চল আর হয়তো দেখা পাইছে মোর পিছফালে এক সমুদ্র সদৃশ পরিবেশ হয়ে আছে এতিয়াও কিয়নো স্বাভাবিক হয়ে উঠা নাই হুজাই বান পরিস্থিতি আর আমার যে মোর ক্যামেরাম্যান আছে সেই ক্যামেরাম্যানক অনুরোধ জানাম ইয়ার বান পরিস্থিতি কিছু দৃশ্য দেখাবল কিয়নো চাওক এতিয়াও এনে বহু ঘর আছে যে ঘর যে বানপানী আইছিলে সেই বানপানী তছনছ হয়ে গেছে যদি সম্ভব হয় আমি ক্লোজ করে এই দৃশ্য দেখাম ইয়াত এখন ঘর আসলে যে ঘর বর্তমান বানর কবলত এতিয়াও আছে আর বানে সম্প্রতি সেই ঘর ভাঙি তছনছ করে পেলাইছে আর যেহেতু মোর সহ আছে হুজাই এসডিআরএফ বাহিনীর বিষয়া ধর্মেন্দ্র ক্র তেখেতর সহ আমি কথা পাতবল যত্ন করিম কিয়নো এতিয়াও স্বাভাবিক হয়ে উঠা নাই বান পরিস্থিতি স্যার দেখা গেছে প্রথমতো দিনেরপরা আপনাদের ইয়াত উদ্ধার অভিযান আরম্ভ করেছে এতিয়াও আমি দেখাইছো বহু ঘর পানির কবলত আছে কি কব স্যার কেনেদরে আপনাদের এই সম্মুখীন হয়েছিল পানি যি বাড়িছিলে তার মাজতো উদ্ধার অভিযান চলে হয় এই আমি উদ্ধার করেছিল যা 14 তারিখেরপরা এই স্টার্ট হয়েছিল এই উদ্ধার অভিযান রাতে আপনার 10-11 বাজে তেনকাত একটা স্পেশাল কল হয়েছিল যে এজনী গর্ভবতী মহিলাক মানে উদ্ধার করব লাগে তো আমি সেই রাতে প্রতিকূল বতরকো নেউচি রাতে আহি পেলাই যোগদান রাধানগরেরপরা এজনী গর্ভবতী মহিলাক বহুত বানপানীর মাজেরপরা উদ্ধার করে লো যাও তারপর হুজাই এফআরইউ হেৰি হসপিটাল পঠিয়াই দিয়া হয় কিন্তু সেই সময় ইমান একটা বানপানী হওয়া নাছিলে তেতিয়ারপরা লাহে লাহে পানি বাড়িছে আর বর্তমান এক কবলৈ গলে সমুদ্র সদৃশ পরিবেশ হয়ে আছে হুজাই অঞ্চল হয় তারপর তো দিনক দিনে পানিবর বাড়ি গই আছিল তার পিছদিনাখনেরপরা তো আর বাড়ি পানি অভার বেশিকে বাড়ি গল তেতিয়া ইমানে পানি বাড়িছে তো আমার হুজাইর আপনার এসডিআরএফর আমার বোট আসলে মাত্র দুখন এই দুখনের যান পড়েছিল আমি এফালেরপরা উদ্ধার করবলে চেষ্টা করে আসিল কিমানজন লোক আপনাদের জড়িত হয়ে পড়ছিল এখন বোটত আমার সাধারণত চারিজনকে হেৰি এসডিআরএফর বাহিনী আসলে আর গাইড লইছিল গাইডে যানপানীত মানে তেনকা ধরব নি তো সেইমতে লই গেছিল যে অঞ্চলত বেশিকে মানুষগুলো বিপদত পড়েছিল
গাড়ীৰে লৈ গৈছিলে আৰু তেনেকৈ আমি তাত শ শ মানুহক উদ্ধাৰ কৰি আনি আছিলোঁ। প্ৰতিটো ট্ৰিপতে 20-25 জন পৰ্যন্ত লৈ আহিছিলোঁ। ডিমা হাছাওত ভাৰতীয় বায়ুসেনাৰ উদ্ধাৰ অভিযান অব্যাহত। এগৰাকী কৰ্কট আক্ৰান্তক উদ্ধাৰ কৰি নিৰাপদ স্থানলৈ স্থানান্তৰ কৰিছে বায়ুসেনাৰ দলে। গুৱাহাটীৰ পৰা চিকিৎসা কৰি ডিমা হাছাওলৈ উভতি যোৱাৰ সময়তে কৰ্কট আক্ৰান্ত লোকগৰাকী আবদ্ধ হৈ পৰিছিল হাফলং ষ্টেচনত। আবদ্ধ লোকগৰাকীক উদ্ধাৰৰ বাবে বায়ুসেনাৰ দল বিশেষ হেলিকপ্টাৰেৰে উপস্থিত হয় হাফলঙত, আৰু সেই দৃশ্য আমি দেখুৱাইছোঁ আপোনাক। এনেদৰে ভাৰতীয় বায়ুসেনা বাহিনীয়ে হেলিকপ্টাৰেৰে উদ্ধাৰ অভিযান অব্যাহত ৰাখিছে আৰু তেনে সময়তে এগৰাকী দুৰ্গত কৰ্কট আক্ৰান্তক উদ্ধাৰ কৰিছে ভাৰতীয় বায়ুসেনা বাহিনীয়ে। ডিমা হাছাওত তছনছ হৈছে প্ৰাকৃতিক দুৰ্যোগৰ কবলত, আৰু এনেদৰে আবদ্ধ হৈ থকা লোকসকলক ভাৰতীয় বায়ুসেনা বাহিনীয়ে চলাই আছে উদ্ধাৰ অভিযান হেলিকপ্টাৰৰ সহায়ত। আৰু মিডডে 18ত এবাৰ পলকতে চাওঁ আহক কেইটামান বিশেষ খবৰ। ধেমাজিৰ 3 নম্বৰ ৱাৰ্ড কলেজ তিনিআলিত চোৰৰ চাফাই অভিযান। বৃহস্পতিবাৰে নিশা কলেজ তিনিআলিৰ উমেশ খান্দেলিয়া নামৰ লোকজনৰ ঘৰত 2,50,000 টকাসহ প্ৰায় 4,00,000 টকাৰ আ অলংকাৰ লুটি নিয়ে চোৰে। হোজাইত ক্ৰমাৎ হ্ৰাস পাইছে পানী, এতিয়াও বানপানীত বুৰ গৈ আছে বহু ঘৰ বাৰী। হোজাই পশ্চিম কাৰ্বি আংলঙৰ মাজত এতিয়াও যোগাযোগ বিচ্ছিন্ন। পশ্চিম কাৰ্বি আংলঙলৈ যোৱা মূল পথত এতিয়া একঁকাল পৰ্যন্ত পানী। তামোলপুৰ জিলাৰ অন্তৰ্গত তামোলপুৰ শিক্ষাখণ্ডৰ অধীনৰ নলজোৰা প্ৰাথমিক বিদ্যালয়ৰ 113 গৰাকী ছাত্ৰ ছাত্ৰীৰ বিপৰীতে এজন শিক্ষকে কৰিবলগীয়া হৈছে পাঠদান, যি দৃশ্যই বিটিচিৰ শিক্ষা বিভাগৰ ফোপোলা স্বৰূপটোকে প্ৰকট কৰি তুলিছে। তামোলপুৰতে নহয়, বাক্সা জিলাতো একেই অৱস্থা। জম্মু কাশ্মীৰত ৰাষ্ট্ৰীয় ঘাইপথত ভয়ংকৰ ঘটনা। খনি নলাত নিৰ্মাণৰত এটা সুৰংগ খহি 6-7 জন লোক আবদ্ধ হৈ থকাৰ আশংকা। ৰামবানৰ মাকেৰকোট অঞ্চলৰ জম্মু শ্ৰীনগৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত সংঘটিত হৈছে এই অঘটন। আবদ্ধ হৈ থকা এজন লোকক ইতিমধ্যে উদ্ধাৰ কৰা হৈছে। বৰ্তমানে অঞ্চলটোত অব্যাহত আছে প্ৰশাসনৰ উদ্ধাৰ অভিযান। ইয়াৰে সৈতে সময় হ'ল মিডডে 18ৰ পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ।